মডেল গার্লফ্রেন্ড হিসেবে কেমন হয়? রিলেশন কেন ভেঙে যায়? অবাস্তব প্রত্যাশার কারণে হারিয়ে ফেলে ভালোবাসা কেমন আছে? অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন হাবিব ওয়াহিদকে। হাবিব ভাই কেমন আছেন? ভেরি নাইস, থ্যাংক ইউ। আই হোপ আপনিও ভালো আছেন। রাত্রে ঘুমটা হয়নি আমার গত রাত্রে। আঙ্কেলের কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে ইন্সপায়ার করে? ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক মাইন্ড। হি ইজ এ ভেরি ফ্রি পার্সন, মানে খুবই ফ্র্যাঙ্ক, এবং উনি সবচেয়ে মানে আমার কাছে এটা মনেই হয় না যে উনি আমার বাবা। আই ফিল লাইক হি ইজ মাই ফ্রেন্ড, আই ক্যান শেয়ার এনিথিং উইথ হিম। যখন খুব টায়ার্ড লাগে তখন কি করেন? মানে আমার কাছে এই এই ব্যাপারটা নিয়ে খুব ফ্রাস্ট্রেটিং লাগে যে এটা নিয়ে কিছু করার নাই আসলে। আই ফিল হেল্পলেস। অলরাইট, কোন ভুলটা আপনি অলওয়েজ করেন? সব কিছুকে অনেক বেশি সিম্পলি দেখি। ধরুন আপনি আমাকে একটা কথা বললেন, আই উইল জাস্ট বিলিভ ইউ। অলরাইট, হাবিব ভাই চিট করছেন কখনো? নিজেকে নিজে ভালোভাবে চেনার পরে যদি চিট করি তাহলে সেটা খুব খারাপ, সেটা এখনো করিনি। আচ্ছা, আপনার বয়স বাড়ে না কেন? নিজের মনকে একটু ফুরফুরা রাখতে হয়, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়ার হ্যাবিটটা একটু ঠিক রাখতে হয়। আর একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, টু কিপ অ্যাওয়ে ফ্রম ইনটক্সিকেশনস অ্যান্ড ব্যাড হ্যাবিটস লাইক ড্রিঙ্কিং অ্যালকোহল, স্মোকিং গাঞ্জা অ্যান্ড আদার ড্রাগস। সো দিস থিংস এগুলি অ্যাভয়েড করতে পারলে ইউ ক্যান অলসো বি লাইক দ্যাট। লাস্ট কিচেনে গেছেন কবে? এই তো গত সপ্তাহে। অলরাইট, সো নেক্সট কোয়েশ্চন, মডেল গার্লফ্রেন্ড হিসেবে কেমন হয়? মডেল গার্লফ্রেন্ড হিসেবে কেমন হয়? ইটস এ টাফ কোয়েশ্চেন। এখন এটাকে আমি জিজ্ঞেস করবো, আপনি গার্লফ্রেন্ডের মধ্যে কী চাচ্ছেন সেটার উপরে এটার অ্যান্সার নির্ভর করবে। আপনি যদি গার্লফ্রেন্ডের মধ্যে নিজের মাকে চান তাহলে তো সেটা ভালো হবে না, কিন্তু আপনি যদি একটা ফ্রেন্ডকে চান সেটা ভালো হতে পারে। ম্যাথমেটিক্সে সবচেয়ে লোয়েস্ট কত মার্ক ছিল? আমার মনে নেই, বাট এটা মনে আছে আমার ও লেভেল পরীক্ষার সময় আমি খুবই ভয়ে ভয়ে ছিলাম এটা নিয়ে, এবং সামহাও আই অ্যাকচুয়ালি পাসড উইথ আ বি। ওকে, সো রিলেশন কেন ভেঙে যায়? রিলেশন ভেঙে যায় বিকজ অফ টু মাচ অ্যান্ড টু মেনি আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস, অবাস্তব প্রত্যাশার কারণে। নেক্সট কোয়েশ্চেন, হারিয়ে ফেলা ভালোবাসা কেমন আছে? হারিয়ে ফেলা ভালোবাসা যারা যারা ছিল আমার লাইফে হারিয়ে ফেলা, অবশ্যই আমি মনে প্রাণে চাই তারা সবাই খুব ভালো থাক, এবং কয়েকজনের সাথে আমার তো রেগুলার যোগাযোগ হয়েছে। বাই দ্য ওয়ে, পলিটিক্স কেমন বোঝে হাবিব ওয়াহিদ? আমার তো মনে হয় আমি বুঝি ভালো, বাট কতটুকু এটা আমি এক্সিকিউট করতে পারবো সেটা আমি জানি না। লাস্ট আঙ্কেলের কাছে ঝাড়ি খাইছেন কবে? ঝাড়ি কিন্তু আঙ্কেল আমাকে ওভাবে দেয় না কখনোই, একদম লাস্ট না, একদম লাস্ট খাইছি মনে হয় ওই অনেক বছর হয়ে গেছে। আই হ্যাভ নো আইডিয়া, অ্যাট লিস্ট 7-8 বছর তো হবে মনে হয়, আরও বেশি হবে। হাবিবকে কতদিন পরপর ব্যাংকক ডাকে? ব্যাংকক আমি অত বেশি এনজয় করি না, টু বি অনেস্টলি আই এনজয় মালয়েশিয়া লট মোর। বাংলাদেশের হাইওয়েতে আপনার টপ স্পিড কত ছিল? হাইয়েস্ট 120। ওয়াও, সেটা কি বাইক নাকি গাড়ি? গাড়ি গাড়ি, আমি বাইক চালাই না। বেশি কষ্ট পেলে কি করেন? চুপচাপ হয়ে যাই, একটু ডিপ থটে চলে যাই যে কষ্টটা আসলে কেন পেলাম। আচ্ছা, এখনো কি মনের জোরে চলছে দেহ? একদমই না, দেহ তো এখনো দেহর জায়গাতেই আছে, বরঞ্চ আমি বলবো যে মন অ্যান্ড দেহ খুব পারফেক্ট একটা সিঙ্ক্রোনাইজেশনে চলছে, দুজন দুজনের সাথে উইথ গুড ফ্রেন্ডশিপ, হাতে হাত ধরে চলছে। সেলিব্রিটিরা যখন কোনো ভুল করে সেটার ইম্প্যাক্ট কি কোনোভাবে অডিয়েন্স, ফ্যান, লিসনার্সদের উপর পড়ে? এটা কেন পড়বে? পড়াটা তো ঠিক না, আমি জানি না পড়ে কি না, বাট যদি পড়ে এটা পড়াটা উচিত না, বিকজ আই ফিল সেলিব্রিটিদের যে বিষয়টা তাদের কাজ দিয়ে মেইন তাদের পরিচয়, সো তাদের সেই জায়গাটা যদি ঠিক থাকে তারা, ফর এক্সাম্পল আমি নিজেকে দিয়ে যদি বলি, আমার গান কেউ শুনে পছন্দ করে আমার গান, তো আমার গান যতদিন তার ভালো লাগবে তার ওইখানেই ফোকাস করা উচিত। গান ভালো না লাগলে তো আমি বলবো যে ভাই ডোন্ট বি মাই ফ্যান এনিমোর, আমি তো নিজেই গান বানাতে পারতেছি না, আর ক্ষমা চেয়ে নিব। কোন টাইমে সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যায় হাবিব ওয়াহিদ? এক একবার এক একটা ভাই, এটা তো ভ্যারি করে। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখন কি ক্লোথ সিলেকশন করব সেটা একরকম, কোন টাইপের গান করব সেটা একরকম কনফিউশন, আমি এখন কোন দেশে বেড়াতে যাব। কাউকে স্ল্যাপ করছেন কখনো? হ্যাঁ, কবে সেটা লাস্ট? অনেক দিন হয়ে গেছে। হ্যালো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব 94.4 জাগো FM ইউটিউব চ্যানেল।